हरे कृष्ण राधे राधे बंधुरा आबारो आपनादेर सकलके स्वागत जानाई आमार चैनले नतून आरेकटी भिडियो देखार जन्य। आर आजकेर भिडियोते आमी देखाबो किभाबे आमरा आमादेर गोपीनाथके सकाल थेके रात पर्यन्त सेवा दिए थाकि। आर भिडियोटा देखानोर शुरूतेई बोले राखि जे जे जार मनेर भाव দিয়েই কিন্তু গোপাল সেবা করে থাকে, তাই আমরাও আমাদের মনের মতন করেই বা যতটা আমরা জানি বা পারি সেইভাবেই সেবা দেওয়ার চেষ্টা করি। তো গোপীনাথ এখন যেহেতু ঘুম থেকে উঠবেন, শুয়ে আছে গোপীনাথ, সেই জন্য ঘুমোচ্ছেন, আমরা গোপীনাথের গায়ে মাথায় হাত বুলিয়ে গোপীনাথকে বলবো যে গোপীনাথ উঠে পড়ো, ভোর হয়ে গেছে, এবার তো উঠে পড়তে হবে, সকাল হয়ে গেছে। ঠিক যেমন করে বাড়ির শিশুদের গায়ে মাথায় হাত বুলিয়ে ঘুম থেকে তোলা হয়, সেইভাবেই কিন্তু গোপুসেনাদেরও ঘুম থেকে তোলা উচিত। আর এখন গোপীনাথ উঠে পড়েছে ঘুম থেকে, আর গোপীনাথকে প্রথমেই একটুখানি জল খাইয়ে দেওয়া হচ্ছে, আর গোপীনাথের হাতে দেওয়া হয়েছে দুটো বিস্কুট। তো এখন ঘুম থেকে উঠে প্রথমে গোপীনাথ কিন্তু এখনও নাইট ড্রেস চেঞ্জ করেনি, যেহেতু ছোট বাচ্চা ঘুম থেকে উঠলে ওর খিদে পেয়ে যাবে, সেই জন্য প্রথমেই একটু জল আর বিস্কুট গোপীনাথকে দেওয়া হলো। তারপরে গোপীনাথের সামনে আমরা আরও ভোগ লাগাবো, কি ভোগ দেবো সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর গোপীনাথ যেহেতু ভোগ গ্রহণ করলেন, সেই জন্যে একটা ভিজে তোয়ালের সাহায্যে গোপীনাথের কিন্তু হাত আর মুখটা মুছিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের যদি সম্ভব হয় আপনারাও কিন্তু চেষ্টা করবেন গোপীসোনাদের ভোগ দেওয়ার পরে একটুখানি ভিজে তোয়ালে বা ভিজে কাপড় দিয়ে গোপীসোনাদের মুখ আর হাতটা মুছিয়ে দিতে। তো এখন নাইট ড্রেস চেঞ্জ করে গোপীনাথ দেখুন কি সুন্দর একটা জামা পরে নিয়েছে। গোপীনাথকে সব জামা পরেই খুবই সুন্দর লাগে, এই জামাটা পরেও ভীষণই সুন্দর লাগছে। আর গোপীনাথের এবার শৃঙ্গারও করা হবে, যেহেতু রাত্রিবেলা সব শৃঙ্গারই খুলে শোয়ানো হয়, সেই জন্য এখন সকালবেলা উঠে নাইট ড্রেস চেঞ্জ করিয়ে আবারও সেই সব কিছু গোপীনাথের যা যা গয়না আছে সব কিছুই গোপীনাথকে পরিয়ে দেওয়া হচ্ছে। আর এখন গোপীনাথের সামনে যে ভোগ দেওয়া হয়েছে সেটা হচ্ছে দুধ, আর দেওয়া হয়েছে মাখানা। মাখানাটাকে একটুখানি চিনি আর ঘি দিয়ে নেড়ে নেওয়া হয়েছে, এতে খুব মিষ্টি মিষ্টি হয় এই মাখানাটা। আর গোপাল ঠাকুর কিন্তু মাখানা খেতে খুবই ভালোবাসে, গোপাল ঠাকুরের খুব প্রিয় একটি খাবার। তো এবার দুধ আর মাখানা খাওয়া হয়ে গেছে, আর গোপী সোনা মানে আমাদের গোপীনাথ উনি স্নান করতে যাবেন, সেই জন্য স্নান করতে যাওয়ার আগে ওনার গায়ে একটুখানি হালকা করে তেল মালিশ করে দেওয়া হচ্ছে। যেহেতু বাইরে খুবই গরম, খুব বেশি তেল লাগানো হবে না, খুব হালকা করেই গায়ে তেল মালিশ করানো হবে। অনেকে কিন্তু তেলের পরিবর্তে মধুও লাগিয়ে থাকেন, যে যার মতন করেই গোপাল সেবা করেন। তো যে যার মতন করেই যেহেতু করে, আমরাও কিন্তু আমাদের গোপীনাথকে তেলই লাগিয়ে দিই স্নানের আগে। তো গোপীনাথের তেল মালিশ হয়ে গেলে গোপীনাথ স্নান করবেন। আর ওয়েদার অনুযায়ী বাইরের কিন্তু গোপীনাথের স্নানের জল ঠিক করা হয়, মানে শীতকালে গোপীনাথ কিন্তু হালকা কুসুম যে গরম জল তাতে স্নান করেন, আর যেহেতু এখন খুব গরম এখন তো ঠান্ডা জলেই স্নান করবেন। আর স্নানের জলে মূলত মেশানো হয় অবশ্যই তুলসী পাতা দেওয়া হয়, ফুল দেওয়া হয়, চন্দন দেওয়া হয়, কর্পূরও দেওয়া হয় যদি বাইরে খুব গরম থাকে। তো এটা নির্ভর করে, যেদিন যেরকম থাকে সেই রকমভাবেই কিন্তু গোপীনাথের স্নানের জল তৈরি করা হয়। তো গোপীনাথ দেখুন এখন কি সুন্দর করে স্নান করে নিচ্ছে, স্নানটা দেখতে এত ভালো লাগে, ভীষণই ভালো লাগে। আর আপনাদের একটু ছোট্ট করে জানিয়ে রাখি, গোপীনাথ হচ্ছে আমার মায়ের গোপাল। যারা বহুদিন ধরে আমার চ্যানেলে দেখছেন গোপীনাথের ভিডিও তারা হয়তো জানেন, যারা নতুন দেখছেন তাদেরকে জানিয়ে রাখি আমি তো আমার গোপালদের দেখাই আমার চ্যানেলে, তবে গোপীনাথকে আপনারা দেখতে খুব ভালোবাসেন, গোপীনাথকে আপনারা সকলে খুব ভালোবাসেন, সেই জন্যেই কিন্তু আমি ভাবলাম যে গোপীনাথেরও ফুল ডে রুটিন আপনাদের সামনে নিয়ে আসি। তাহলে আপনারাও দেখতে পারবেন যে আমাদের গোপীনাথ কীভাবে সকাল থেকে রাত পর্যন্ত সময় কাটায়। আর এখন গোপীনাথের গা মুছিয়ে দেওয়া হচ্ছে, এটা গোপীনাথেরই তোয়ালে। এরপরে গোপীনাথকে ভোগ দেওয়া হবে, মানে জল খাবার। সকালে যেহেতু অনেকটা সকালবেলা গোপীনাথকে ঘুম থেকে তুলে দেওয়া হয়, সেই জন্য মেন জল খাবার দেওয়ার আগে দুরকম হালকা ভোগ দেওয়া হয়, আর এটা হচ্ছে জল খাবার। আজকে জল খাবারে আছে হচ্ছে পরোটা আছে, তরকারি আছে, দুরকম মিষ্টি আছে, আর দেওয়া হয়েছে দই। তো এবারে আমরা গোপীনাথকে একটুখানি নিজের হাতে করে খাইয়ে দেবো, তারপরে তো গোপীনাথ নিজেই ভোগ গ্রহণ করবেন। তো গোপীনাথকে একটুখানি দই খাইয়ে দেওয়া হচ্ছে, এবং আমরা গোপীনাথকে বলবো যে গোপীনাথ বেলা হয়ে যাচ্ছে, তুমি এবার জল খাবার খেয়ে নাও। আর গোপীনাথ যখনই যতবারই গোপীনাথকে ভোগ দেওয়া হয় তখন কিন্তু মন্দিরের যে পর্দা আছে সেটাকে টেনে দেওয়া হয়। আপনাদের যদি ঠাকুর ঘর থাকে, মানে যদি সিংহাসনে পর্দা না থাকে, সেক্ষেত্রে আপনারা ওইটুকুন সময়ের জন্য ভোগ নিবেদন করার সময়
যদি সম্ভব হয় তাহলে একটু সামনে থেকে সরে যাবেন কিংবা সেই ঘর থেকে বেরিয়ে যাবেন, তবে এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছের ওপরেই নির্ভর করছে। আর গোপীনাথ যেহেতু দই খেয়েছে, গোপীনাথের মুখে দই লেগে গেছে, সেই জন্য গোপীনাথের মুখটা একটুখানি ভিজে গামছা দিয়ে মুছিয়ে দেওয়া হচ্ছে। এরপরে তো গোপীনাথ নিজেই ভোগ গ্রহণ করে নেবেন। আর এখন কিন্তু সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, আর আজকে দুপুরবেলা গোপীনাথের ভোগ দর্শন করাচ্ছি আপনাদের। এখন আজকে দুপুরবেলা ভোগে আছে হচ্ছে ভাত আছে, ডাল আছে, আলু পোস্ত আছে, আর রয়েছে দুরকম ভাজা। আর গোপীনাথের ভোগ কিন্তু কখনোই খুব ঝাল করে বানানো হয় না, যেহেতু গোপীনাথ খুবই ছোট্ট বাচ্চা। আর এখন সন্ধ্যের সময় গোপীনাথের আরতি হচ্ছে। মূলত সন্ধ্যেবেলা কর্পূর, ধূপ এবং প্রদীপের সাহায্যেই আরতি করা হয়। তো আজকে কর্পূর আরতি করার সময় ভিডিওটি অন করা হয়নি, তাই আপনাদের আজকে আমি দেখাবো ধূপের আরতি আর প্রদীপের আরতি। আসলে সন্ধ্যেবেলা গোপীনাথকে ভোগ দেওয়া হয়, সেই জন্যেই এটা ভোগেরই আরতি। এই আরতিটা করার পরে গোপীনাথকে আবারও সন্ধ্যেবেলা একটি জলখাবার দেওয়া হয়। যেদিন যেরকম থাকে সেই রকমই দেওয়া হয়। আজকে সন্ধ্যেবেলা গোপীনাথকে মিষ্টি ভোগ দেওয়া হয়েছে, এটা গোপীনাথের সন্ধ্যেবেলা জলখাবার। তো গোপীনাথ ভোগ গ্রহণ করে নিন, তারপরে আবারও আপনাদের দেখাবো যে এরপরে আমরা গোপীনাথকে কিভাবে সেবা দিয়ে থাকি। স্বয়ং দেওয়ার আগে গোপীনাথকে দুধের ভোগ দেওয়া হয়। এই দুধ গ্রহণ করে নেওয়ার পরেই কিন্তু গোপীনাথকে স্বয়ং দেওয়া হয়। আর স্বয়ং দেওয়ানোর সময় গোপীনাথের যা যা শৃঙ্গার বা গোপীনাথের চরণে যে ফুল তুলসী যা যা থাকে সব কিছুই খুলে নেওয়া হয়, এবং প্রত্যেকটা গয়নাও খুলে নেওয়া হয়, যাতে গোপীনাথের ঘুমানোর সময় কোনো রকম সমস্যা না হয়। তো আপনাদের দেখাবো যে গোপীনাথ কিন্তু এবারে ড্রেসও চেঞ্জ করে নেবে। এত ভারী পোশাক পরে কিন্তু যেমন ছোটো বাচ্চারাও ঘুমোতে পারে না, গোপীনাথও পারবে না। সেই জন্যেই কিন্তু গোপীনাথকে একটি সুতির নাইট ড্রেস পরানো হয়েছে। আর এখন গোপীনাথের গায়ে মাথায় ভালো করে হাত বুলিয়ে মা গোপীনাথকে ঘুম পাড়িয়ে দেবে। যেমন করে বাড়ির ছোট্ট শিশুদের ঘুম পাড়াতে হয়, গোপীনাথকেও কিন্তু ঠিক সেইভাবেই ঘুম পাড়ানো হচ্ছে। আর আমি শুধু দেখালাম যে আমরা কিভাবে গোপীনাথের সেবা দিয়ে থাকি। যদি এই সেবার মধ্যে কোনো রকম ভুল ত্রুটি থাকে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি মনে করি যে শেখার কোনো শেষ হয় না। যদি আমার বা আমাদের দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর আশা করি আজকের এই গোপীনাথের ভিডিওটি বা ফুলের রুটিনটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনারা এই ধরনের ভিডিও আরও দেখতে চান কিনা, বা গোপীনাথকে আপনাদের কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে সাবস্ক্রাইব করে নেবেন। আর আরও অনেক গোপালের ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলে। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।